নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো মালাই পনির টিক্কা। আর এই মালাই পনির টিক্কা দারুণ একটা স্ন্যাক রেসিপি, আর স্টার্টার হিসেবেও কিন্তু এটা দারুণ রেসিপি। আর এটা বানানোও যেমন সহজ, আর তৈরিও হয়ে যায় খুব চটপট, আর খেতেও কিন্তু হয় দুর্দান্ত। তো এই মালাই পনির টিক্কা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি পনির। পনিরটাকে আমি এরকম কিউব শেপ করে কেটে নিয়েছি। এরপরে একটা বোলে আমি নিয়ে নিচ্ছি হাঙ্কার্ড, অর্থাৎ জল ঝরানো টক দই। এখানে আমি 2 টেবিল চামচ টক দই নিলাম। এরপরে নিয়ে নিলাম লেবু, এখানে আমি 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। দিলাম 1/4 চা চামচ জয়িত্রী গুঁড়ো, আর দিলাম 1/5 চা চামচ জায়ফল গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদমতো নুন, আর দিয়ে দিলাম এখানে 1 চা চামচ হোয়াইট পেপার পাউডার, অর্থাৎ শামরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার। এবারে দিয়ে দিচ্ছি এখানে ফ্রেশ ক্রিম, এখানে আমি 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি খানিকটা মোজারেলা চিজ, প্রায় 2 থেকে 3 টেবিল চামচ আমি এখানে মোজারেলা চিজ দিয়ে দিলাম। নিয়ে নিলাম 1 চামচ কসৌরি মেথি, কসৌরি মেথিটাকে হাতে ভালো করে ঘষে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এই সব কিছুকে আমি ভালো করে মিক্স করে নেব। আর বাড়িতে কোনো পার্টি থাকলে বা কোনো গেস্ট আসার থাকলেও কিন্তু এটা চটপট বানিয়ে ফেলা যায়। এরপরে যে পনিরগুলো আমি কেটে রেখেছিলাম সেই পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে পনির দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর চটজল দিয়েই মালাই পনির টিক্কা ছোট থেকে বড় সবাই ভীষণ ভীষণ পছন্দ করবে। তো সব পনিরটাকে ভালো করে মিলিয়ে নেওয়ার পরে এবারে আমি এখানে কেটে রেখেছিলাম কিছু বেল পেপার, কিছু পেঁয়াজ, যেগুলো আমি স্কোয়ার করে কেটে রেখেছিলাম, আর কেটে রেখেছিলাম টমেটো। তো এই সবগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এগুলোকেও আমি এই পনিরের সাথে একসাথে মিশিয়ে এটাকে 20 থেকে 30 মিনিটের জন্য আমি রেখে দেবো। এরপরে এটাকে একটু স্মোকি ফ্লেভার দেব, তার জন্য আমি একটা ফয়েল পেপারকে এরকম গোল করে বাটির মতো শেপ করে নিয়েছি। এরপরে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের দারচিনি। যদি কয়লা বাড়িতে না থাকে সেক্ষেত্রে কিন্তু দারচিনি দিয়েও স্মোকি ফ্লেভার আনা যায়। তো দারচিনিটাকে আমি পুড়িয়ে নিলাম। এরপরে ফয়েল পেপারের মধ্যে দিয়ে 1 চামচ তেল বা ঘি দিলেই কিন্তু ধোঁয়া উঠে যাবে সুন্দরভাবে, আর তখনই আমি এই থালাটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো আধ ঘন্টার জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম, আধ ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। ভীষণ সুন্দর কিন্তু একটা স্মোকি ফ্লেভার এতে চলে এসেছে। এরপরে আমি নিয়ে নিয়েছি কিছু স্কিওয়ার্স, স্কিওয়ার্সগুলো আমি 10 থেকে 15 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি স্কিওয়ার্সের মধ্যে পনিরগুলোকে সুন্দর করে সাজিয়ে গেঁথে নেব। তো প্রথমে আমি দিয়ে দিলাম একটা বেল পেপার, তারপরে দিয়ে দিচ্ছি পনির, এরপরে দিয়ে দেবো পেঁয়াজ, এরপরে দিয়ে দিচ্ছি আবারও একটা পনির, এরপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো। এইভাবে সুন্দর করে যে যার পছন্দ মতো করে সাজিয়ে নিতে পারেন। তো এরকমভাবে একটা তৈরি করে নিলাম, একইভাবে আমি সব কটাকে তৈরি করে নেব। তো এইভাবে আমি সবকটাকে রেডি করে নিলাম। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান, প্যানে দিয়ে দিলাম 1 চামচ বাটার। তো বাটারটাকে ভালো করে প্যানের মধ্যে লাগিয়ে নিলাম। এবারে বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এরপরে আমি স্টিকে লাগানো পনিরগুলো একে একে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে যে ম্যারিনেটেড যে মশলাগুলো ছিল সেগুলোকেও ভালো করে পনিরের গায়ে আমি লাগিয়ে দিচ্ছি। এরপরে একদিকটা কিছুক্ষণ হতে সময় দেব। তো এক পিঠটা হয়ে গেলে আমি একটা একটা করে পনিরগুলোকে সব উল্টে দিলাম। তো আবারও এই পাশটা হয়ে গেলে ঘুরিয়ে ফিরিয়ে এরকম 4-5টাকে পনিরগুলোকে আমি তৈরি করে নেব। তো এরকম সব দিকে ঘুরিয়ে ফিরিয়ে পনিরগুলোকে আমি তৈরি করে নিলাম।
তো পনির টিক্কা কিন্তু আমার একদম রেডি। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এরপরে আমি একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি, সার্ভিং প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ। এরপরে আমি মালাই পনির টিক্কাগুলো একে একে প্লেটে তুলে নিলাম। তো এইভাবে স্টিক সমেত সার্ভ করা যায়, আবার স্টিকগুলো খুলেও কিন্তু সার্ভ করা যায়। তো এবারে আমি এটাকে সুন্দর করে সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি মালাই পনির টিক্কা। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার তৈরি করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।